পুরভোটের আগে মুর্শিদাবাদের জঙ্গিপুরে তৃণমূল বিধায়কের সঙ্গে প্রশাসকের কোন্দল প্রকাশ্যে চলে এলো। দলেরই প্রশাসকের দুর্নীতির অভিযোগে সরব হলেন বিধায়ক জাকির হোসেন। অভিযোগ অস্বীকার করেছেন প্রশাসক। এই নিয়ে তৃণমূলকে বৃত্তে ছাড়েনি বিরোধীরা। আমাকে না বলে 6 বছর ধরে আজ পর্যন্ত মানুষকে বঞ্চিত করেছে, তার বদলা আপনারা নেবেন তো? দুর্নীতিগ্রস্ত লোক আমার দলে থাকবে না। আমার পেপার সবসময় স্বচ্ছ আছে, জাকির হোসেন। তবে তৃণমূল বিধায়ক গরজালেও আমলে দিচ্ছেন না পুর প্রশাসক, যা ঘিরে পুরো ভোটের আগে নবাবের জেলায় ফের প্রকাশ্যে চলে এলো তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। 2016 জুলাইয়ে সিপিএম ছেড়ে তৃণমূলে যোগ দেন জঙ্গিপুর পুরসভার তৎকালীন চেয়ারম্যান মুজাহারুল ইসলাম। তখন থেকেই নানা ইস্যুতে চেয়ারম্যানের সঙ্গে মতবিরোধ হয়েছে জাকির হোসেনের। এবার সেই দ্বন্দ্ব আরো তীব্র হলো। কিন্তু সিপিএম করে, আমাদের তৃণমূল দল করে না, তাই আমি বলবো তাদের বিচারবাদ চাই। বিও মিটিং যখন হবে তখন আপনি কোঅর্ডিনেটরকে শুনে সিগনেচার করতে পারবেন না, শুনে নিতে পারবেন না। তার মেম্বার 4 জন আছে, লাস্ট যখন মিটিং হয় তখন আমরা সিদ্ধান্তগুলো নিই। তার আগে কিন্তু আমরা প্রত্যেক কোঅর্ডিনেটরের সঙ্গে আলোচনা করে নিই। প্রচুর অর্থ এখান থেকে কেন্দ্রীয় সরকারের মাধ্যমে এসছে, কিন্তু সেই সব অর্থ ঠিকভাবে ইউটিলাইজ হয়নি। এবং এই যে প্রশাসক এবং পুরসভা অবৈধভাবে অনেক রকম কাজকর্ম করেছে, আগামী পুরসভা যে নির্বাচন, সেই নির্বাচনে আমরা এই দুর্নীতিটাকেই ইস্যু করব। যে বিধায়ক দুর্নীতির কথা বলেছেন, তাহলে শুভবুদ্ধির উদয় হয়েছে, তারাও দুর্নীতির কথা বলছেন। তাহলে আমরা মনে করি যে আমাদের যে এতদিনের অভিযোগ, সেই অভিযোগ আজকে প্রতিষ্ঠা পেল যে জঙ্গিপুর পৌরসভা কার্যত দুর্নীতির রাজ চলছে। বিধানসভা ভোটে জঙ্গিপুরে বড় ব্যবধানে জিতেছে তৃণমূল। বিধানসভা ভোটের নিরিখে জঙ্গিপুর পুরসভার 15টি ওয়ার্ডে এগিয়ে তৃণমূল, 5টিতে লিড পায় বিজেপি। জঙ্গিপুর পুরসভায় দুর্নীতির অভিযোগে তৃণমূলের অন্দরে কাদা ছোড়াছুড়ির প্রভাব কি পুরো ভোটে পড়বে? উত্তর দেবে সময়। রাজীব চৌধুরী, এবিপি আনন্দ, মুর্শিদাবাদ। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।